শ্রীদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো বর্তমান পরিস্থিতিতে করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই সবাই বাসায় ভিতরে থাকো, প্রয়োজনে বাইরে বের হইলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হও। আজকের পাঠ উপস্থাপন করব আমি মোহাম্মদ আব্দুল সালেম, সিনিয়র শিক্ষক, মাটিগুলি উচ্চ বিদ্যালয়, বগুড়া। আজকের পাঠে তোমাদের জন্য যা থাকবে সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। আমরা আলোচনা করব অধ্যায় চার থেকে পৃথিবীর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে। এবার ভালোভাবে চিত্রটি দেখো, চিত্রে কি দেখতে পাও? হ্যাঁ ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে একটা একটা গাছের পাতা। সে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই গাছের পাতা সম্পর্কে কিছু তথ্য জানব। সুতরাং আমাদের আজকের পাঠ, পাতা কি, পাতার বিভিন্ন অংশ, এর বর্ণনা এবং পাতার বৈশিষ্ট্যগুলো কী কী। পাতা কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, পাতার সঙ্গে বলা হয়েছে উদ্ভিদের কাণ্ড বা কাণ্ডের শাখা প্রশাখার পর্ব থেকে উৎপন্ন অসদৃশ্য চ্যাপ্টা ও সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে। অর্থাৎ পাতা এমন একটা অঙ্গ উদ্ভিদের যার বর্ণ সাধারণত সবুজ হয়, চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, পাতাগুলোর সদৃশ্য হয় না, এরা উদ্ভিদের কাণ্ড অথবা শাখা প্রশাখা থেকে জন্ম নেয়। এবারে চিত্রটি দেখো, দেখো একটা পাতার চিত্র, এখানে আরেকবার পাতার সঙ্গে বলছি পাতা কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটিকে পাতা বলে। দেখো পাতার বর্ণ সাধারণ সবুজ হয়, এখানে সবুজ বর্ণ একটা পাতায় দেওয়া হয়েছে। পাতার কাজ কি, পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা। পাতা সূর্য আলোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করতে সক্ষম। খাদ্য তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই অধ্যায়ে আমরা পরবর্তীতে জানব। তাহলে আমরা জানলাম পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। তাহলে এবার আমরা পাতার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ইতিমধ্যে আমরা জেনে গেছি পাতা পর্ব থেকে উৎপন্ন হয়। পাতা সাধারণত সবুজ রঙের ও চ্যাপ্টা হয়ে থাকে। সব উদ্ভিদে কিন্তু পাতা থাকে না। নিম্ন শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে এই উদ্ভিদগুলোতে পাতা দেখা যায় না। মৎস্য ফান জাতীয় যে উদ্ভিদগুলো আছে এদের পাতার মধ্যে একটা অংশ থাকে, তবে এগুলো প্রকৃত পাতা নয়। পাতার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, পাতা পর্ব থেকে উৎপন্ন হয়, এর বর্ণ সাধারণত সবুজ এবং চ্যাপ্টা হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোনো পাতা থাকে না, ফান ও মঠ জাতীয় উদ্ভিদে পাতা মধ্যে অংশগুলো দেখা যায়, এগুলো প্রকৃতপক্ষে পাতা নয়, পাতার বিভিন্ন অংশ। দেখো একটা পাতার কতগুলো অংশ থাকতে পারে। একটি আদর্শ পাতার যে সমস্ত অংশগুলো থাকে তার মধ্যে প্রধান তিনটি, একটা হলো পত্রমূল, দুই বৃন্ত, তিন ফলক। এদের মধ্যে ফলকের আবার পাঁচটা ভাগ আছে, সেগুলো হলো কিনারা, অগ্র,
মধ্যশিরা তল এবং উপশিরা তাহলে পাতার মোট কয়টা অংশ হলো পাতার প্রধানত তিনটা অংশ এক হচ্ছে পত্রমূল অর্থাৎ পাতার গোড়া বৃন্ত পাতার পোটা এটা আর ফলক মূল পাতার সবুজ অংশ পত্র ফলকের পাঁচটা অংশ থাকে একটা কিনারা মানে ধার তাকে বলে একটা অগ্র মাথা মধ্যশিরা মাঝখানে বড় একটা শিরা থাকে এক তল পাতার তল এবং উপশিরা দেখো এবারে এই চিত্রে পাতার বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে প্রথমে দেখো ছবিতে আছে পত্রমূল ঠিক পাতার উদ্ভিদের সঙ্গে কাণ্ডের যে অংশে বা পর্বের যে অংশে লেগে সেই অংশটাকে বলা হয়েছে পত্রমূল পত্রমূল থেকে ছোট ছোট পাতা বেরিয়ে দেখা যায় এগুলোকে বলা হয় উপপত্র তারপর অংশ বৃন্ত যেটা মূল পাতাকে ধরে থাকে এবার অংশটুকু পত্রফলক এই ফলকের অঙ্গ বিভিন্ন অংশ তার মধ্যে পত্রশীর্ষ পত্র কিনারা হীরা এবং মধ্যশিরা এবার অংশগুলো বর্ণনা প্রথমে বৃন্ত বা বোটা এটা কি পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে রাখে এর কাজ বৃন্ত বা বোটা পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পায় এছাড়া কাণ্ড ও ফলকের মধ্যে পানীয় খনিজ লবণ তৈরি করে পত্রফলক পত্রবৃন্তের ওপর চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক বৃন্ত শীর্ষ থেকে যে মোটা সেটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে এটা করে মধ্যশিরা এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয় ফলকের যে কিনারা এটাকে বলা হয় পত্র কিনারা এর কাজ কি পাতার সম্পূর্ণ অংশের ভার বহন করা পত্রমূল পাতা যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে তাকে বলে পত্রমূল এর কাজ হচ্ছে নতুন নতুন পাতাগুলোকে সাহায্য করা পত্রমূল পত্রফলককে যুক্ত করে পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সূর্য আলো সবচাইতে বেশি পায় ছবিতে দেখো বিষয়টা পত্রমূল পাতা কেমনভাবে ধরে আছে সবচেয়ে বেশি সূর্য আলো পেতে পারে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আলো পাতার বিভিন্ন অংশ কিছু কাজ এই সম্পর্কে জানলাম পাতা কি সে সম্পর্কে জানলাম এবার তোমরা এই অংশটুকু পড়ে শুনে কী বুঝলে তা দাঁচাইয়ের পালা এখন আমরা দাঁচাই করবো প্রথম প্রশ্ন পাতা কি দেখো প্রথমে আমার উত্তরটা দিয়ে দিচ্ছি প্রথমেই শুরুই করা আছে পাতা কি এই সঙ্গে দিয়ে তোমার সে উত্তরটা দিয়ে দেবে একটা আদর্শ পাতার কয়টা অংশ একটা আদর্শ পাতার যে অংশটা আছে তা আমরা একটু আগে আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে আশা করি সেই উত্তরগুলো তারা মনে করে বলতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সব হলো এখন তোমাদের বাড়িতে করার জন্য একটা কাজ আশা করি সবাই কাজটা ঠিকভাবে করবে একটি আদর্শ পাতা চিহ্নিত চিত্র অঙ্কন করো এই পাঠের মধ্যে একটা আদর্শ পাতা দেখাইছি আমরা তোমাদের সেখানে পাতার বিভিন্ন অংশগুলো সুন্দর করে চিহ্নিত করা ছিল আশা করি তোমাদের মনে আছে মনে না থাকলে ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে বারবার দেখে নেবে দেখে নিয়ে একটা আদর্শ পাতার চিত্র সুন্দর করে এঁকে এই পাতার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে এই চিত্রটাকে বলা হবে আদর্শ পাতার চিহ্নিত চিত্র আশা করি আমাদের কথা সবাই বুঝতে পারছে তাহলে আমাদের আজকের পাঠ এই পর্যন্তই তোমরা যারা পাঠটা দেখছো পাঠে অংশ নিয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন প্রকার পাতা নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ সবটা মাস্ক পরিধান করে থাকবে সুস্থ থাকার জন্য মাস্ক পরিধান করার জন্য বিকল্প নেই বাইরে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ থাকার জন্য অবশ্যই তোমাদের সবার মাস্ক পরিধান করে থাকা উচিত সবাইকে ধন্যবাদ